সংবাদ পরিবেশনের আগে তথ্যের সত্যতা ভালোভাবে যাচাই করে তা প্রকাশের পরামর্শ দিয়েছেন ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম। রাজধানীর প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি মিলনায়তনে সিটি রিপোর্টার্স ফোরাম সিআরএফ আয়োজিত দুই দিনের নগর সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালার সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি আহ্বান জানান। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আতিকুল ইসলাম বলেন, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় একটি বড় চ্যালেঞ্জ, আর সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে টেকসই এবং পরিকল্পিত নগরী গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ, সিটি রিপোর্টার্স ফোরামের সভাপতি আদিলুর রহমান সহ সংগঠনটির কার্যনির্বাহী কমিটির সদস্যরা। আমি মনে করি আজকের এই ঢাকা শহর তো সমস্যায় জর্জরিত, কিন্তু আমি বলি এটা সমস্যা না, ঢাকা শহরে এগুলোকে আমি চ্যালেঞ্জ আকারে নিয়েছি। ইট ইজ মাই চ্যালেঞ্জ। বিভিন্ন প্রজেক্টের নামে আমরা প্রজেক্ট করছি, কিন্তু আমরা সমন্বয় না কেটে কিন্তু করছি। এরকম অনেক ধরনের সমন্বয়হীনতা কিন্তু একটি বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে আমি মনে করি।